বিশ্ব ইজতেমায় যোগ দিতে সারা দেশ থেকে বাস ও অন্যান্য যানবাহনে হাজার মানুষ আসতে শুরু করেছে টঙ্গীর তুরাগপাড়ে। ফলে ঢাকা ময়মনসিংহ সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ওইসব প্রবেশ পথ বন্ধ থাকায় গাড়ির চাপ বেড়েছে ঢাকা ময়মনসিংহ সড়ক সহ অন্য সড়কগুলোতে। যানবাহনের এই চাপ পড়ে উত্তরা বিমানবন্দর সড়ক হয়ে রাজধানীর বনানী মহাখালী পর্যন্ত। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে এমনিতেই যানজট হয়। এদিন সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। এসব সড়ক প্রায় স্থির হয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকায় চরম ভোগান্তি হয় যাত্রীদের। বিপাকে পড়ে স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী ও কর্মজীবী মানুষ। 3 ঘন্টা লাগছে এই পৌঁছাইতে। কালসি থেকে মিরপুর 10 থেকে আসতে আমার 3 বার গাড়ি থেকে নামতে হয়েছে। ব্যাঙ্গে ব্যাগে আসছি, আমার হচ্ছে প্রায় 3 ঘন্টা লাগছে এখানে আসছে। আমি ঢাকা মেডিকেল থেকে যাত্রী নামাই দিয়েছি আমার এই যে ফ্লাইওভারের ঢালে, এর থেকে খালি আইতে যেতে প্রায় ঘন্টা নেয় লাগছে। উড়োজাহাজের যাত্রীদের সময় মতো বিমানবন্দরে পৌঁছাতে বেগ পেতে হয়। শুধু বিমানবন্দর সড়ক নয়, রাজধানীর অন্যান্য এলাকার সড়কেও দেখা দেয় তীব্র যানজট। সকাল থেকে দেখতেছি রাস্তার ওই পারে এই পারে প্রচণ্ড জ্যাম। টঙ্গী পর্যন্ত মনে হয় জ্যাম ইস্তেমার কারণে জ্যাম লেগে গেছে। এই জন্য হাইটা যাইতে বোরবাজার থেকে এই কাকলি ধন পৌঁছতেই পারিনি। কোনো সার্ভিস বাস নেই, কোনো যানবাহন নেই। পরে এই বাধ্য হয়ে বাইকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ওনাকে পেয়ে নিয়ে আমি বনানীতে যাচ্ছি। সকালের জ্যামটা ছিল বেশি, একবার 4 ঘন্টা ছিলাম ওই এক্সামে। ইস্তেমার কারণে গাজীপুর সড়কে যানবাহনের বাড়তি চাপের প্রভাব রাজধানীতে এসে পড়েছে। এই চাপ সামলে যান চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হয় ট্রাফিক বিভাগকেও। বিভিন্ন রুটগুলো ডাইভার্সন দেওয়া হয়েছে, তো অনেকে অনেক জায়গায় এসে তারা অবস্থান করে, তারা ইস্তেমাস্থলে পৌঁছতে পারেনি। তো এই জন্য রাত্রে যারা আসছে তারা এই সকালে কিন্তু আস্তে আস্তে ইস্তেমাস্থলে যাওয়া শুরু করছে। এবং যেহেতু বিভিন্ন রুট দিয়ে লাইন ধরে হাজার হাজার মুসল্লিগণ যাচ্ছিল, গাড়িগুলা পিছনে একটু স্লো যাচ্ছিল, নর্মাল যে স্পিডে যাইতে বাধাপ্রাপ্ত হয়েছিল। সকালে সৃষ্টি হওয়া নগরের যানজট দুপুর পর্যন্ত রাজধানীর মানুষকে ভুগিয়েছে। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।